করেছিলাম কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত, আজকে করাবো কোশ্চেন নাম্বার 4 থেকে, 4 এ। যদিও এটা সিলেবাসের বাইরে, তবুও এটা আছে যখন কোশ্চেন বলে দিচ্ছি। 67 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয়মান কত বের করতে দিয়েছে। তো এটা আছে 67 ডিগ্রি 30 মিনিট আছে, তো আমি 67 ডিগ্রি লিখলাম প্লাস এটা কি আছে 30 মিনিট আছে। এই মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব, মিনিটকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তো 30 বাই 60 করলাম, একসাথে লসাগু করে করতে পারি, আর না হলে 67 পূর্ণ 1/2, এটাও যেহেতু ডিগ্রিতে আছে, এটাও ডিগ্রিতে আছে, তো 67 পূর্ণ 1/2 পুরোটাকে নিয়ে ডিগ্রি করতে পারি, কারণ এটা যোগ করে যাওয়া হবে। আমি একেবারে এটা জুড়ে দিলেও সেরকমই দাঁড়াবে, তো সেই হিসাবে আমি জুড়িয়ে দিলাম এটাকে 67 পূর্ণ 1/2 ডিগ্রি। এবার এখানে 67 দুয়ে গুণ করবো, 67 দুয়ে গুণ করলে কত হচ্ছে, তো 67 দুয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 134, তার সঙ্গে এক যোগ হবে, মানে 135 হবে, ওপরে নিচে থাকছে কত 2, 135/2 ডিগ্রি হচ্ছে। এখন এটাকে বলেছে বৃত্তীয়মান কত প্রকাশ করতে। এবার আমরা এটাকে বৃত্তীয়মানে নিয়ে যাবো, ডিগ্রিকে বৃত্তীয়মানে বা রেডিয়ানে নিয়ে যেতে গেলে এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, কারণ আমরা জানি যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, মাত্রা কথা বলতে, অথবা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা আমরা ফর্মুলা জানি। এখান থেকে যদি 1 ডিগ্রি বের করি তাহলে হয়ে যাচ্ছে পাই বাই 180 রেডিয়ান, সেই হিসাবে এখানে কত আছে 135/2 ডিগ্রি, তাই সেই কারণে আমি 135/2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান লিখলাম। এটা কাটাকুটি করলে এখানে 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 27 হচ্ছে, আর এখানে 5 দিয়ে কাটলে 36 হচ্ছে, 9 দিয়ে 27কে কাটলে 9 × 3 = 27, 36কে 9 দিয়ে কাটলে 9 × 4 = 36, তাহলে উপরে হচ্ছে 3π, আর নিচে হয়ে যাচ্ছে 4 × 2 = 8, 3π/8 রেডিয়ান, এটাই হয়ে যাচ্ছে বৃত্তীয়মান। তো বিতে যে কোশ্চেনটি আছে UI = XI - 35/10 = FI UI = 30 = FI = 60 হলে বার x সমান কত, এটাও এবারে সিলেবাসে নেই, তবু যেহেতু কোশ্চেনে আছে তাই করিয়ে দিচ্ছি। এখানে UI = XI - 35/10 রয়েছে, এটা যৌগিক গড় চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে, রাশিবিজ্ঞানে। তো UI = XI - 35/10 যে আমাকে বলে দিয়েছে, এখানে UI = এই ফর্মুলাটা XI - A/H, এইটার সঙ্গে তুলনা করব, তাহলে এ বলতে আমার হয়ে যাচ্ছে এখানে কত 35 হয়ে যাচ্ছে, এ মানে হয়ে যাচ্ছে 35, আর এইচ মানে আমার কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে, এ মানে হয়ে যাচ্ছে 35 আর এইচ মানে হয়ে যাচ্ছে 10। এবার আমাদের কি বের করতে দিচ্ছে, বার এক্স বের করতে দিয়েছে, তো বার এক্স বের করার ফর্মুলা হচ্ছে এ প্লাস এইচ, তারপর হচ্ছে সামেশান FI UI / হচ্ছে সামেশান FI, মানে এ বলতে আমি কত জানছি, এ বলতে আমি জানছি 35, তো 35 লিখবো, প্লাস এইচ বলতে আমি কত জানি 10 জানি, 10 লিখবো, আর সামেশান FI UI মানে হয়ে যাচ্ছে 30, তো 30 বসালাম এটা গুণ দিয়ে, আর নিচে সামেশান FI রয়েছে, সামেশান FI কোশ্চেনে বলে দিয়েছে কত, 60 বলে দিয়েছে, 60 বসালাম, কাটাকুটি করলে এখানে 32 হয়ে যাচ্ছে 60, 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 5, তো 35 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে 40, তাহলে 12x হচ্ছে 40। স্যার পাশের এগুলোও কি লিখতে হবে? তারপর এখানে শীতে যে কোশ্চেনটি রয়েছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3 সেন্টিমিটার হলে সমগ্র তলের আয়তন নির্ণয় করতে দিয়েছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে বলা আছে 4√3 সেন্টিমিটার। আমরা ঘনকের দৈর্ঘ্য ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা যেটা জানি √3 × বাহু জানি, এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, যেটা কোশ্চেনে কত বলেছে 4√3 বলেছে, শর্তানুসারে আমরা লিখতে পারি যে √3 × বাহু ইকুয়ালটা আমি লিখতে পারি এখানে 4√3, বা বাহু = এই 4√3 লিখলাম, আর এই √3টা নিচে চলে আসবে, তাহলে উপর নিচে √3 কি হবে, কেটে যাবে, তার মানে বাহু = হয়ে যাচ্ছে আমার কত, 4 সেন্টিমিটার। এবার ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা ঘনকের একটা তলের ক্ষেত্রফল, যেহেতু ঘনক বর্গাকার হয় একটা তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী জানি, বাহু স্কোয়ার, বা আমি বাহুটাকে, আচ্ছা বাহু স্কোয়ার জানি আমরা, কিন্তু ঘনকের কটা তল থাকে, 6টা তল থাকে, তাই লিখবো 6 × বাহু স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু 6টা তল থাকে, একটা তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, 6টা তলের ক্ষেত্রফল হবে 6 × বাহু স্কোয়ার।
সমান সিক্স গুণ বাহু, এখানে কত চার সেন্টিমিটার বলেছে, তো বাহু হচ্ছে আমি চার বসালাম, তো ফোর স্কোয়ার করলাম, তাহলে সিক্স গুণ চার স্কোয়ার মানে চার চার হয়ে যাচ্ছে ষোলো, ষোলো ছয় গুণ করলে হচ্ছে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে। তার পরের প্রশ্ন যেটা আছে যে বার্ষিক ছয় পূর্ণ এক বাই দুই পার্সেন্ট হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে বলেছে, তো যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে এটা বুঝে করলে এক্স ধরে করতে হয়, আমি এক্স ধরে করছি না শর্টকাটেই করে দিচ্ছি, যত গুণ বলবে তার থেকে এক কম নেবে, এখানে দ্বিগুণ বলেছে তাহলে আমি এক কম নিয়ে এক লিখব, আর এই যে নাম্বারটা পড়ে আছে এটা নাম্বারটাকে বসিয়ে দেবে ছয় পূর্ণ এক বাই দুই, তাহলে সমান একশো গুণ এক বাই, এখানে ছয় দুগুণে বারো তার সঙ্গে এক যোগ হবে মানে তেরো লিখবো, ওপরে নিচে থাকবে দুই, তাহলে একশো গুণ এই মানে একশো ভাগ তেরো ভাগ তেরো বাই দুই হয়, এটা উল্টে কি হয়ে যাবে দুই বাই তেরো, তাহলে আমার হয়ে যাচ্ছে একশো দুই দুশো হয়ে যাচ্ছে আর নিচে হয়ে যাচ্ছে তেরো, তেরো দিয়ে যদি দুশোকে আমি ভাগ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে তেরো এককে তেরো, কুড়ি থেকে তেরো বিয়োগ করলাম সাত হচ্ছে শূন্য, এখানে তেরো পাঁচে হয়ে যাচ্ছে পঁয়ষট্টি, সত্তর থেকে পঁয়ষট্টি বিয়োগ করলাম পাঁচ হচ্ছে, তাহলে পনেরো পূর্ণ পাঁচ বাই তেরো, এত বছর বলেছে কত বছরের দিকে নামে, পনেরো পূর্ণ পাঁচ বাই তেরো বছর হচ্ছে। আচ্ছা এরপর ইয়ে যে কোশ্চেনটি আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এর বীজদ্বয় বলে দিয়েছে আলফা কমা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান কত বের করতে দিয়েছে, তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি একটা আলফা এবং অপরটা যদি বিটা হয় তাহলে যেটা ফর্মুলা সেটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে সি বাই এ, ঠিক আছে এটা আমরা জানি, তো সেই অনুযায়ী যদি আমরা এটাকে এটার সাথে কম্পেয়ার করি মানে এ মানে আমার হয়ে যাচ্ছে ফাইভ, এটার সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তার মানে এ মানে কত হচ্ছে এখানে পাঁচ হচ্ছে, তো এ মানে হয়ে যাচ্ছে পাঁচ, বি মানে কত হচ্ছে মাইনাস থ্রি, মানে এক্স স্কোয়ারের আগে কত আছে পাঁচ আছে, এখানে এক্স স্কোয়ারের আগে কত আছে এ আছে, তার মানে এ মানে কত হচ্ছে পাঁচ, এখানে এক্সের আগে কত আছে মাইনাস থ্রি, এখানে এক্সের আগে কত আছে বি, তার মানে বি মানে আমি লিখতে পারি মাইনাস থ্রি, এখানে লাস্টে কত আছে ছয়, এখানে লাস্টে কত আছে সি, তার মানে আমি লিখতে পারি সি ইকুয়াল টু ছয়। এবার ফর্মুলা কি, এ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে আমি লিখতে পারি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু লিখবো কি মাইনাস বি বাই এ, তো মাইনাস বি বলতে আমার এখানে হচ্ছে মাইনাস থ্রি লিখবো আমি, বাই এ এ বলতে আমার কত লিখবো আমি পাঁচ লিখবো, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাস লিখলাম তিন বাই পাঁচ, আলফা প্লাস বিটা তাহলে আমার দাঁড়াচ্ছে তিন বাই পাঁচ, আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা যদি লিখি তাহলে আমার কী লিখবো সি বাই এ লিখবো, এখন সি বলতে আমার কত হচ্ছে ছয় আছে ছয় লিখলাম, আর এ বলতে আমার কত হচ্ছে পাঁচ হচ্ছে, এবার আমাদের কী বের করতে দিচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা বের করতে দিয়েছে, তাহলে আমি সুতরাং আমি লিখবো ওয়ান বাই আলফা প্লাস হচ্ছে ওয়ান বাই বিটা, তো এখানে আলফা বিটা লসও কী হবে আলফা বিটা হবে, তাহলে আলফা আলফা মিলে যাচ্ছে মিলছে না কোনটা বিটা, তাহলে বিটা একে আমি বিটা লিখবো ওপরে, আর এখানে বিটা বিটা মিলে যাচ্ছে মিলছে না কোনটা আলফা আলফা একে আমি লিখবো আলফা, তাহলে আলফা প্লাস বিটা কিছুক্ষণ আগে বের করেছিলাম কত বেরিয়েছিল তিন বাই পাঁচ, এটাকে ওপরে বসিয়ে দেবো, আর আলফা বিটা কত বেরিয়েছে ছয় বাই পাঁচ বেরিয়েছে, এটাকে নিচে বসিয়ে দেবো, তাহলে তিন বাই পাঁচ ভাগ ছয় বাই পাঁচ, এটা উল্টে গিয়ে পাঁচ বাই ছয় হয়, অথবা এখানে পাঁচ পাঁচ কেটেও দেওয়া যেতে পারতো, তো পাঁচ পাঁচ কেটে দিলাম এখানে তিন দুয়ে ছয়, তাহলে উপরে থাকছে ওয়ান নিচে থাকছে দুই, তো অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান বাই টু, ঠিক আছে।